রাজ্যে তৃণমূল কংগ্রেসের এখন এক নম্বর শত্রুকে, আমি শত্রু শব্দটা সচেতনভাবেই বললাম, যদিও রাজনীতিতে শত্রু শব্দটা ব্যবহার করা উচিত নয়, বলতে হয় প্রতিপক্ষ, কিন্তু আমাদের বাংলায় যেটা চলছে তাতে আমি শত্রু বলবই। শাসক দলের এক নম্বর দুশ্মন হচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম নির্বাচনে জেতার পর তাকে কার্যত শাসক দলের সবাই টার্গেট করেছেন। এদের ওয়ার্ক আউট ছাড়া কোনো কাজ নেই তো, ওয়ার্ক আউট নট ওয়ার্ক আউট, কাজ করতে পারে না, কাজ করবার কোনো ক্ষমতা নেই। টিভিতে দর্শনধারী কিন্তু নয় গুণ বিচারী, সুতরাং এরা ওয়ার্কটাকে কি করে করতে হয় সেটা জানে না। নো এক্সপিরিয়েন্স, নো ওয়ার্ক ক্যাপাবিলিটি, কাজ করতে জানে না, শুধু বিরোধিতা করতে জানে। সারাক্ষণ আমি দেখছি এমনকি মহিলারাও যখন কথা বলছে মহিলাদের বাধা দেওয়া হচ্ছে। আমি আমার কথা বলছি না, আমি নিজেকে হিউম্যান বিং হিসেবে মনে করি, আমার সাথে জীবনে ওরা পারবে না। তাই আমাদের আন্দোলনও চলবে। এই প্রথম 11 সালের পরে পুলিশ বাজেট হচ্ছে, এই প্রথম স্বরাষ্ট্র দপ্তরের কোশ্চেন অ্যান্সার হয় না। আমরা ভিতরে যাব, আলোচনার অংশগ্রহণ করব, এবং এরা তো মূল আলোচনায় যায় না, পার্সোনাল অ্যাটাক করে। কালকে যেভাবে অর্থ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পার্সোনাল অ্যাটাক করছিলেন আপনারা দেখেছেন, যদি আমাদেরকে সেই ধরনের পার্সোনাল অ্যাটাক হয় ও তীব্র প্রতিবাদ হবে। অর্থাৎ কোনো যে উদ্দেশ্যে রাজ্যের মানুষ অনলি ওয়ান ডিপেন্ডেবল অপোজিশন হিসেবে আমাদের দিয়েছে, আমরা উই আর পারফর্মিং আওয়ার ডিউটি অ্যাসাইন বাই দি বেঙ্গল অফ দি পিপুল ভেরি সিনসিয়ারলি। এখন শুভেন্দু অধিকারী সম্পর্কে দু এক কথা বলতে পারলেই তিনি কিন্তু শাসক দলের চোখে তার নাম্বার বেড়ে যায়। সত্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া জয়প্রকাশ মজুমদার কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করে বলেছেন যে শুভেন্দু নাকি তার সঙ্গে আবার সঙ্গত করেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। সেটা নিয়ে রাজীববাবুর ব্যাপারে একটু পরে বলবো, যে শুভেন্দুবাবু টেলিফোন করে নির্বাচনের ফল প্রকাশের দিন জানিয়েছিলেন তিনি হেরে গেছেন, তারপরে কীভাবে তিনি জিতলেন সেটা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন জয়প্রকাশবাবু রাজীববাবুরা। এসব বিলম্বিত বোধোদয় ওনাদের হয় মাঝে মধ্যে, বিশেষ করে জয়প্রকাশবাবুর মতো রাজনৈতিক লোকজনদের। কখন কোথায় থাকেন এটাই তো বোঝা মুশকিল। যাই হোক, তো শুভেন্দুবাবু এখন রাজ্যের শাসক দলের পয়লা নাম্বার দুশ্মন। আমি কতগুলো প্রশ্ন শুভেন্দুবাবুর কাছেও রাখব, কতগুলো প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও রাখব, কিন্তু তার আগে একটা ছোট্ট ঘটনা বলা দরকার। অনেকে মনে করতে পারেন এটা হচ্ছে ধান ভান্তে শিবের গীত, কিন্তু একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন কেন এই প্রসঙ্গটার আমি অবতারণা করলাম। ইট উড বি এ ডে অফ শার্প শুটিং অ্যান্ড হার্ড হিটিং ইন দ্য হাউস টুডে, বিকজ ওয়েন আই হিট হার্ড। 1957 সালের 15 ডিসেম্বর লোকসভায় দাঁড়িয়ে এই কথাগুলো বললেন কংগ্রেসের এক তরুণ সাংসদ। ট্রেজারি বেঞ্চে বসে আছেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, অর্থমন্ত্রী টিটি কৃষ্ণমাচারী, যিনি টিটিকে নামেই পরিচিত, এবং আরও অনেক নামি দামি কংগ্রেস নেতা এবং বিরোধী দলের সদস্যরা। কী প্রসঙ্গে এই কথাগুলো বললেন তরুণ সাংসদ? এই তরুণ সাংসদের পরিচয়টা করিয়ে দিই। তিনি পার্সি বংশোদ্ভূত, ইন্দিরা গান্ধীর সঙ্গে তার বিয়ে হয়, কংগ্রেসের সাংসদ হন, ন্যাশনাল হেরাল্ডের সম্পাদক ম্যানেজিং ডিরেক্টর হয়েছিলেন, ইনভেস্টিগেটিভ জার্নালিজম খুব ভালোভাবে করতেন, তরুণ কংগ্রেস নেতা ফিরোজ গান্ধী, জওহরলাল নেহরুর জামাই। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এলআইসি এবং হরিদাস মুন্দ্রার স্ক্যান্ডাল। কে এই হরিদাস মুন্দ্রা? হরিদাস মুন্দ্রা হচ্ছেন কলকাতা বেসড একজন বিজনেসম্যান। তিনি কি করতেন? বিশ্বযুদ্ধের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে, ওই সময়টা তো সব দিক থেকে ডামাডোল, শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করে তিনি খুব কম দামে যে সমস্ত ব্রিটিশ কোম্পানি তখন টেক ওভারের জন্য
রেডি হচ্ছিল তাদেরকে অধিগ্রহণ করতেন, পরে সেই কোম্পানির রিজার্ভ ক্যাশ দিয়ে অন্য একটা কোম্পানি অধিগ্রহণ করতেন, আবার সেই কোম্পানির টাকা দিয়ে অন্য একটা কোম্পানি অধিগ্রহণ করতেন। এটা কার্যত পঞ্জি স্কিম, মানে ওই চিট ফান্ডের মতোই আর কি। তো তিনি প্রথমে আমাদের দমদমে যে যেসব ইঞ্জিনিয়ারিং ছিল সেটাকে অধিগ্রহণ করলেন, সেই টাকা দিয়ে তিনি কানপুরের একটা টেক্সটাইল জায়ান্টকে অধিগ্রহণ করলেন, ব্রিটিশ ইন্ডিয়া কর্পোরেশন বোধহয় নাম ছিল। একটা কোম্পানিকে নিচ্ছেন, সেই কোম্পানিটার রক্ত চোষার পর সেখান থেকে যে টাকা ছিল সেই কোম্পানি অন্য কোম্পানিকে কিনছেন, আবার অন্য কোম্পানির টাকা দিয়ে অন্য কোম্পানিকে কিনছেন। সেই হরিদাস মুন্দ্রা কী করেছিলেন, এলআইসি 1956 সালে জাতীয়করণ করা হয়, 1955 সালে কংগ্রেসের অবোধ সেশনে এই ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে জাতীয়করণ করার প্রস্তাব নেওয়া হয়। হরিদাস মুন্দ্রা তার বিভিন্ন কোম্পানিতে এলআইসির বিনিয়োগ করিয়েছিলেন, বিনিয়োগের অঙ্কটা কত, 1,20,00,000 টাকার একটু বেশি। তখনকার দিনে 1,00,000,000 টাকা মানে আজকের দিনে কিন্তু ওটা 1,000,00,000 টাকা। যে কোম্পানিগুলো থেকে টাকা তুলে নিয়েছেন হরিদাস মুন্দ্রা, সেই কোম্পানিগুলোর শেয়ারের দর কৃত্রিমভাবে বাড়িয়ে 30-40% বাড়িয়ে সেখানে এলআইসির টাকা ইনভেস্ট করিয়েছেন। স্টেটসম্যান পত্রিকায় এই খবরটি বেরোনোর পর তরুণ কংগ্রেস সাংসদ বিহারের একজন ডক্টর রাম সিং এবং ফিরোজ গান্ধী বিষয়টাকে নিয়ে সংসদে সরব হন। এর আগে ফিরোজ গান্ধী একটা দুর্নীতির ঘটনা ফাঁস করেছিলেন, রামকৃষ্ণ ডালমিয়া তার একটা ইন্স্যুরেন্স কোম্পানি ছিল, সেই ইন্স্যুরেন্স কোম্পানিতে প্রিমিয়ামের জন্য ইন্স্যুরেন্সের গ্রাহকরা যে টাকা দিতেন সেই টাকা তিনি সাইফন করে নিয়েছিলেন, এটাও ফিরোজ গান্ধী কিন্তু প্রকাশ করেছিলেন। আমি হঠাৎ করে ফিরোজের কথা বললাম কেন, এরপরে কিন্তু হরিদাস মুন্দ্রার 22 বছর জেল হয়, তিনি 3 বছর কারাভোগের পর পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে ছাড়া পান। নেহেরু বাধ্য হয়ে চাকলা কমিশন গঠন করেছিল, এমসি চাকলা, তিনি কিন্তু হরিদাস মুন্দ্রাকে দোষী সাব্যস্ত করেন, টিটিকে কেউ দোষী সাব্যস্ত করেন এবং তার প্রিন্সিপাল সেক্রেটারি অর্থমন্ত্রকের HM প্যাটেলও দোষী সাব্যস্ত হন, কৃষ্ণমাচারী রিজাইন দেন, পরে আবার নেহরু তাকে 1962 সালে রিইন্ডাক্ট করেন ক্যাবিনেটে। সেই HM প্যাটেল যিনি তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তিনি আবার মোরারজি দেশাই জমানায় অর্থমন্ত্রী হয়েছিলেন। এবং নেহরু আর একটা বিচার বিভাগীয় কমিশন করেছিলেন, ভিভিয়ান বোস সেই বিচার বিভাগীয় কমিশনের প্রধান ছিলেন, তিনি রিপোর্টে দাখিল করেন যে মুন্দ্রা 1,50,000 টাকা দিয়েছিলেন উত্তরপ্রদেশ কংগ্রেসকে আর 1,00,000 টাকা দিয়েছিলেন সর্বভারতীয় কংগ্রেসকে 1957 সালে। 1957 সালে দ্বিতীয় সাধারণ নির্বাচন হয়েছিল, নেহরু এই রিপোর্টকে নস্যাৎ করে বিচারক বোসকে বলেন তার মানসিক স্বাস্থ্যের ঠিক নেই, পরে অবশ্য পণ্ডিতজি নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছিলেন। ফিরোজ গান্ধী কংগ্রেসের সাংসদ, তা সত্ত্বেও তিনি কিন্তু তার শ্বশুরমশাই পণ্ডিত নেহরুকেও রিয়াদ করতেন না, এবং সেই কংগ্রেস সরকারের কোনো দুর্নীতির সামনে আসলে সেটাকে এক্সপোজ করতেন, অরেটর ছিলেন, লেখাপড়া করতেন এবং অসম্ভব অ্যানালিটিক্যাল মাইন্ড ছিল। দলীয় সাংসদ হয়েও নেহরু সরকারের বিরুদ্ধে সরব হতে পিছপা হননি ফিরোজ গান্ধী। তার একটা বই আছে আপনারা পড়ে নেবেন, একজন সুইডিশ জার্নালিস্ট লিখেছিলেন, বইটার নাম ফিরোজ দ্য ফরগটেন গান্ধী, 2016 সালে পাবলিশ হয়েছিল। এই ফিরোজ গান্ধীর কথাটার উল্লেখ করছি এই কারণে, কম্পারিজনটা আপনারা যদি মনে করেন যে ঠিক, না হলে বলবেন আমি ভুল। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন তৃণমূল কংগ্রেস করেছেন, সাংসদ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, HDA চেয়ারম্যান হয়েছিলেন, 2-3টে দপ্তরের মন্ত্রী ছিলেন, 2 দিনাজপুর, মুর্শিদাবাদ এবং মালদার তৃণমূলের পর্যবেক্ষক ছিলেন। এখন শুভেন্দুবাবুর বিরুদ্ধে নানাবিধ অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী এবং শাসক দলের নেতা। আমার তো মনে হয় যে শুভেন্দুবাবুকে অবিলম্বে 1-2-3 করে তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগকে খণ্ডন করা উচিত,
তিনি যদি এড়িয়ে চান তাহলে কিন্তু জনমানসে ভুল বার্তা যাবে। দ্বিতীয়ত, শুভেন্দুবাবু এখন বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলাবাজ ভাইপো, বলছেন কয়লা ভাইপো, বলছেন পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি। আচ্ছা, এতদিন তিনি তৃণমূলে যখন ছিলেন এই প্রশ্নগুলো তোলেননি কেন? যদি কয়লা এবং গরু পাচারের সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যুক্ত থাকেন তাহলে এই বিষয় নিয়ে তিনি বিধানসভায় সরব হননি কেন? তিনি তখন কোনো সাংবাদিক বৈঠক করেননি কেন? কেন তিনি মন্ত্রিসভা থেকে তখন পদত্যাগ করেননি? উনি করলেন তখন বিজেপিতে গেলেন। শুভেন্দুবাবু কি আদৌ দলের অভ্যন্তরেও এই বিষয় নিয়ে সরব হয়েছিলেন? যদি হয়ে থাকেন আমি জানি না, যদি না হয়ে থাকেন কেন হননি সেটাও কিন্তু জনগণকে উনি যদি বলেন তাহলে ওনার নিজের ভাবমূর্তি পুনরুদ্ধারে সুবিধা হবে। কারণ আমি দীর্ঘদিন যে দলটার সঙ্গে ছিলাম সেই দলটা থেকে বেরিয়ে এসে আমি দুর্নীতির অভিযোগ করলাম, কিন্তু যতদিন দলের মধ্যে ছিলাম ততদিন আমি দুর্নীতি নিয়ে চুপ করেছিলাম। কেন? রবীন্দ্রনাথের বিখ্যাত কথা আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তারে তৃণ সমত হয়। রবিবাবু যে কথাগুলো বলেন সেই কথাগুলোকে হেলায় উড়িয়ে দেওয়া যাবে না। শুভেন্দুবাবু দক্ষ সংগঠক, আমি আগেও বলেছি এখনও বিশ্বাস করি, যখন তিনি তৃণমূলে ছিলেন ওই একজন মাত্র নেতা যিনি মমতা বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়াও নির্বাচনে জিততে পারতেন। এবং আমি এখনও বিশ্বাস করি শুভেন্দু খুবই জনপ্রিয় নেতা, তার জনপ্রিয়তা গ্রাফও বাড়ছে যেহেতু তিনি তৃণমূলের রাজনৈতিক আক্রমণের শিকার প্রতিদিন হচ্ছেন। কিন্তু শুভেন্দুবাবুকে এই প্রশ্নগুলো কিন্তু উত্তর দেওয়া প্রয়োজন, তাহলে ধোঁয়াশা কেটে যাবে। যে এতদিন তিনি মন্ত্রিসভায় ছিলেন, শাসক দলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব সামলে ছিলেন, সাংসদ ছিলেন, তাহলে এখন যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগগুলোকে তিনি দলের অভ্যন্তরে তুলেছিলেন? আমি তো কোনোদিনকে সাংবাদিক বৈঠকে এই কথাগুলো বলতে শুনিনি। তিনি তো আগে তাহলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে পারতেন। আমার মনে আছে শুভেন্দুবাবুর জন্মদিন 15ই ডিসেম্বর, 4-5 বছর আগের কথা, তৃণমূলের পার্টি অফিসে তার জন্মদিন সাড়ম্বরে পালিত হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছিলেন, অভিষেক শুভেন্দুকে কেক খাইয়ে দিচ্ছেন, সেই ছবিও বাইরে এসেছিল। তাহলে হঠাৎ করে তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগগুলো শুভেন্দুবাবু তুলছেন হঠাৎ করে তো সেই ঘটনাগুলো ঘটেনি, তার তো একটা ধারাবাহিকতা ছিল। আমার মনে হয় শুভেন্দুবাবু তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগগুলোর কিন্তু জবাব দেওয়া উচিত। এবার আসি মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে মন্ত্রী করেছিলেন, সাংসদ করেছিলেন, এইচডিএ চেয়ারম্যান করেছিলেন, 4 জেলার অবজারভার করেছেন। এখন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুবাবুকে বলছেন যে লরি গরু কয়লা নিয়ে কি মুখ খুলব, তৃণমূলে থাকার সময় আপনি কি করেছিলেন? করছি না, ভাবুন এটা আমার সৌজন্য। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যদি জানতেন যে এখন বিরোধী দলনেতা যখন তিনি তার মন্ত্রিসভার সদস্য ছিলেন, গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিলেন, তখন তিনি নানা অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন বলে এখন মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, তিনি যদি জানতেন তাহলে তখন ব্যবস্থা নেননি কেন? তখন শুভেন্দুবাবুকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেননি কেন? সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেননি কেন? এইচডিএ চেয়ারম্যান কেন তিনি তাকে করে রেখেছিলেন? তার বিরুদ্ধে তখন দুর্নীতির বিরুদ্ধে তদন্ত কমিশন বসাননি কেন? তদন্ত করেননি কেন? এখন শুভেন্দুবাবু বিজেপি করছেন, নন্দীগ্রামে তিনি জিতেছেন, তাই তার উপরে এই অভিযোগগুলো করছেন? এতদিন যিনি আপনার দলীয় সতীর্থ ছিলেন, মুখ্যমন্ত্রী তো সব জানেন, কোনায় কোনায় কী হচ্ছে সবই তার নখদর্পণে, তিনি সব দাবি করেন, তিনি সব জানেন কে কোথায় কী করছেন, তাহলে শুভেন্দুবাবু এতদিন ধরে যদি নানাবিধ দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তৃণমূল করাকালীন, যেটা মুখ্যমন্ত্রী এখন বলছেন, তাহলে তখন শুভেন্দুবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নেননি কেন?
তাহলে আপনার কি রাজনৈতিক বাধ্যবাধকতা ছিল? আপনি যদি সব জেনেও চুপ করে থাকেন, আর এখন শুভেন্দুবাবু বিরোধী দলে যোগ দিয়েছেন, বিরোধী দলনেতা হয়েছেন, নন্দীগ্রামে জিতেছেন বলে আপনি এই অ্যালিগেশনগুলো তুলতে থাকেন, তাহলে কি আপনার তোলা অভিযোগগুলো নিয়ে জনমানসে ঠিক প্রতিক্রিয়া হবে? সবাই তো বলবেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসা, যেহেতু নন্দীগ্রামে শুভেন্দু জিতেছেন তাই মুখ্যমন্ত্রী তাকে নানাভাবে হেনস্থা করতে চাইছেন, প্রতিহিংসা তত্ত্ব সামনে চলে আসবে। তাই আমার কথা হলো, শুভেন্দুবাবুকে তার বিরুদ্ধে যে মুখ্যমন্ত্রী বা তৃণমূলের নেতারা অভিযোগ করছেন, সেই অভিযোগ 1-2-3 করে খণ্ডন করে তার জবাব দেওয়া উচিত। 2, মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবুর বিরুদ্ধে যে অভিযোগগুলো করছেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি সেই অভিযোগগুলো সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন, তাহলে তখন কেন ব্যবস্থা নেননি? সে বিষয়ে ওনাকে খোলসা করে জানাতে হবে। ওই রবীন্দ্রনাথের ওই কথা, অন্যায় যে করে অন্যায় যে সহে তবু ঘৃণা যেন তারে তৃণ সমাপ্ত। এই যে রাজীব বন্দ্যোপাধ্যায়, ভোটের আগে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন, বিধানসভা থেকে না ছবি নিয়ে চোখের জল মুছতে মুছতে গেলেন মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন, ও বোন সহায়ক নিয়োগে দুর্নীতি করেছে, দুবাইতে কি ব্যবসা করে, গড়িয়াহাটে অনেকগুলো ফ্ল্যাট আছে, আমি তদন্ত করব। কোথায় গেল তদন্ত? রাজীববাবু তো আবার ফিরে এসছেন, মানে তৃণমূল নামক ওয়াশিং মেশিনে গেলেই তিনি কি শুদ্ধ হয়ে যান? এ কথাটা বিজেপির ক্ষেত্রেও খাটে। তৃণমূল থেকে বিজেপি যাদেরকে নিয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু অনেক অ্যালিগেশন ছিল, যেই বিজেপি নামক ওয়াশিং মেশিনে গেল তারা আবার শুদ্ধ হয়ে গেলেন। এই পরম্পরা চলছে। তাহলে সেই রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তো এখন তদন্ত হচ্ছে না? তিনি তো ত্রিপুরাতে তৃণমূল কংগ্রেসকে সরকারে আনবার জন্য আদা জল খেয়ে নেমেছেন। তাহলে রাজীববাবু কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা আপনি তাহলে কি মেনে নিলেন? যদি যুক্ত থাকেন তাহলে স্বচ্ছতাকে নিশ্চিত করার জন্য রাজীববাবুর বিরুদ্ধে তদন্ত করছেন না কেন? এর জবাব তো রাজ্যের মানুষ আপনার কাছে আশা করে দিদি। আমি এই প্রসঙ্গেই ফিরোজ গান্ধীর কথা বললাম, শ্বশুরমশাই দেশের প্রধানমন্ত্রী, কিন্তু ফিরোজ তার স্বকীয়তা, তার দুর্নীতির বিরুদ্ধে লড়ার মানসিকতাকে কিন্তু হারাননি। পণ্ডিতজির সঙ্গে মতবিরোধ হয়েছে, কিন্তু নিজের লক্ষ্যে অবিচল ছিলেন ফিরোজ গান্ধী। 12 সালে জন্ম, 60 সালে মৃত্যু, খুব অল্প বয়সে ফিরোজ গান্ধী মারা গিয়েছিলেন। আজকে হরিদাস মুন্দ্রা ভারতবর্ষের স্বাধীনতার প্রথম বড় ফিনান্সিয়াল স্ক্যাম, সেটাকে এক্সপোজ করার জন্য কৃতিত্ব তো ফিরোজ গান্ধী আর ডক্টর রাম সুভাষ সিংকে দিতেই হবে, দুজনেই শাসক দলের সাংসদ ছিলেন, তারা পেরেছিলেন, আর আজকের প্রজন্মের রাজনীতিবিদরা পারছেন না, তারা চাপান উতরে ব্যস্ত, তাদের অনেকেরই পার্সোনাল ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন আছে। মতাদর্শ দ্বারা কি যারা চালিত, তারা মুখে বলেন দুর্নীতির বিরুদ্ধে আমরা, কিন্তু তারা নিজেদের বিরুদ্ধেই গাদা গাদা অভিযোগ ওঠে। তারা দল বদল করলে আগে যে দলে ছিলেন সেই দল থেকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়, এই পরম্পরা এখন চলছে। কিন্তু ভারতবর্ষ এইরকম আউটস্ট্যান্ডিং পার্লামেন্টেরিয়ান পেয়েছিল, যার জন্য অনেক করাপশন এক্সপোজ হয়েছে, অনেকের শাস্তি নিশ্চিত হয়েছে। এই রাজ্যের প্রেক্ষাপটে এখন যেটা চলছে, আমার দর্শকরা যারা হয়তো অনেকেই জানেন হরিদাস মুন্দ্রা ফিরোজ গান্ধীর এই এপিসোড, যারা না জানেন তাদের জন্যই আবার বললাম, আমার মনে হয় মাননীয় বিরোধী দলনেতা এবং মাননীয় মুখ্যমন্ত্রী পরস্পরের বিরুদ্ধে অভিযোগ পাল্টে অভিযোগ করছেন, যে যে অভিযোগগুলো করছেন সেটা সাবস্টেন্সিয়েট করা উচিত, আর অভিযোগগুলো যে মিথ্যা সেটাও প্রমাণ করা উচিত। তা না হলে যে কাদা ছড়াছড়ি শুরু হয়েছে, যে আকচাকচি শুরু হয়েছে,
সেটা আমাদের রাজনৈতিক সংস্কৃতি নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিচ্ছে।